উত্তাল সমুদ্র। ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে সমুদ্রে পড়ে গেলেন মৎস্যজীবী। ঘটনায় চারজন মৎস্যজীবীর মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ এক মৎস্যজীবী। বর্ষার মরশুমে উত্তাল সমুদ্র, পেশার তাগিদে ও ভরা বর্ষায় বাঙালির পাতে ইলিশের যোগান দিতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন মা অষ্টমী ট্রলার। সেই ট্রলারে ছিলেন 15 জন মৎস্যজীবী। শনিবার কেদো দ্বীপের কাছে সামুদ্রিক ঝোড়ো হাওয়ায় ও উত্তাল সমুদ্রের কারণে মাছ ধরার সময় হঠাৎই মাছ ধরার ট্রলার থেকে 4 জন মৎস্যজীবী গভীর সমুদ্রে পড়ে যান। তাদের মধ্যে থেকে 3 জনকে উদ্ধার করা গেলেও একজনের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। নিখোঁজ মৎস্যজীবীর নাম গোপাল মণ্ডল। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা ছিল। সেটি উঠতেই ইলিশের সন্ধানে ট্রলারটি শুক্রবার কুলতলির সানকি জাহান ঘাট থেকে রওনা দিয়েছিল। ট্রলারটিতে কুলতলি ও ঝড়খালি এলাকার প্রায় 15 জন মৎস্যজীবী ছিলেন। 27 জুলাই ভোর রাতে কেদো দ্বীপের কাছে ট্রলারটি পৌঁছাতেই গভীর সমুদ্রে ঝোড়ো হাওয়ায় তাল সামলাতে না পেরে 4 মৎস্যজীবী গভীর সমুদ্রে ছিটকে পড়েন। সাথে সাথে অন্য ট্রলারে থাকা মৎস্যজীবীরা তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। 3 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা গেলেও ঝড়খালি এলাকার বাসিন্দা গোপাল মণ্ডল তলিয়ে যান। বেশ কিছুক্ষণ ধরে গোপালের খোঁজে তল্লাশি চালানো হলেও তার সন্ধান পেতে ব্যর্থ হয় উদ্ধার কার্যে এগিয়ে আসা ট্রলারগুলি। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূলরক্ষী বাহিনী ও প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে কেদো দ্বীপের কাছে তল্লাশি অভিযান শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। ঘটনা প্রসঙ্গেই কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, কুলতলির শানকি জাহান এলাকা থেকে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিল। কেদো দ্বীপের কাছে মাছ ধরার সময় দুর্ঘটনাটি ঘটে। উত্তাল সমুদ্রে 4 জন মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে যায়। মৎস্যজীবী ট্রলারদের সহযোগিতায় 3 জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছে। নিখোঁজ মৎস্যজীবীর নাম গোপাল মণ্ডল। ইতিমধ্যে বিষয়টি মৎস্য দপ্তর কোস্টাল থানা সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে জানানো হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি জারি আছে বলেও জানিয়েছেন ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি। প্রায় ভোর 5টার সময় ঝড়খালির একটা ট্রলার FB মা অষ্টমী, ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে, সেই সময় হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয়। সেই সময় ট্রলারটা কাত হয়ে গিয়ে 4 জন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে। তো পাশাপাশি ট্রলার এবং ওই ট্রলারের লোকজন যদিও 3 জনকে উদ্ধার করেছে, তার মধ্যে 1 জনকে উদ্ধার করতে পারেনি। তার নাম গোপাল মণ্ডল, বাড়ি ঝড়খালি, বয়স 46। ওকে আজকেরও সারাদিন খোঁজাখুঁজি করেছি, গতকালও খোঁজাখুঁজি করেছি, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সমস্ত মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ, কোস্টগার্ড সবাইকে জানিয়েছি এবং আমাদের যেসব ট্রলারগুলো মাছ ধরছে তাদেরকেও ওয়্যারলেসে আর্টিসেটের মাধ্যমে জানানো হয়েছে খোঁজখবর করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কাকদ্বীপ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।